নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোরলা মাছের ঝাল। সেজন্য প্রথমে আমি মাছগুলোকে লবণ ও হলুদে মেখে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম মোরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মাছগুলোকে আমি লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। এই মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব, খুব কড়া লাল করে ভাজবো না। আর এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে আমি আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা কালো জিরে। এখানে আমি হাফ চামচ পরিমাণ কালো জিরে ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি, পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি 2 মিনিট মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই রান্নাটায় আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, তাতেও কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ পরিমাণ, দিয়ে দেব একটা টমেটো কুচি। সমস্ত উপকরণটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দেব হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জল। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অবশ্যই লোতে রেখে দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন মশলাটা থেকে বেশ তেলটাও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মাছটা মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই রান্নাটা একটু গামাখা গামাখা হয়, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু কম করে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার আমি আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি 4 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি আরও 1 মিনিট মতো এই রান্নাটাকে একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর রান্নাটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আজকের এই রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।